আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। বাংলার রূপ অপরূপা হয়ে হাতছানি দেয় কবিরে, কি ঐশ্বর্য দৃষ্টিতে ধরা কত কি মাটির গভীরে। কবির কথায় অপরূপ বাংলার দৃশ্য অনুযায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানায় খাড়াতেয়া গ্রামের খাড়াতেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সম্পর্কে এ ভিডিওতে আলোচনা করা হলো। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। খাড়াতেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা জেলার বুড়িচং থানার খাড়াতেয়া গ্রামে অবস্থিত, যেখানে হাজারো ছাত্র ছাত্রীকে ভরপুর এবং সুন্দর পরিবেশ। এটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে গ্রামের মুরব্বি লোকদের প্রচেষ্টায়। শুরু থেকে এখন পর্যন্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ এবং শিক্ষকগণ ছাত্রছাত্রীদের মেধা বিকাশের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, নিচ্ছেন সাপ্তাহিক, মাসভিত্তিক এবং বাৎসরিক বেশ কিছু পরীক্ষা। ফলে কেন্দ্রীয় পরীক্ষায় করছে ভালো ফলাফল এবং করছে নানা রকমের রেকর্ড। এই তো 2012 সালের কথা, পরীক্ষা দিয়েছেন 85 এরকম, কিন্তু 23টি এ প্লাস পেয়ে চট্টগ্রাম বিভাগে করেছে প্রথম স্থান অধিকার, সৃষ্টি করেছে সারা বাংলাদেশে আলোড়ন। পরবর্তীতে প্রতি বছর বেড়েই চলছে ছাত্রছাত্রীদের সংখ্যা। এছাড়া 2013 সালে জেডিসি পরীক্ষায় পেয়েছে 10টি এ প্লাস, 2016 সালে দাখিল পরীক্ষায় পেয়েছে 12টি এ প্লাস। এমন করে প্রতি বছর কমপক্ষে 5টি করে এ প্লাস সহ শতভাগ পাশের হার হয়ে থাকে। প্রিন্সিপাল হুজুর জনাব মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি মোহাম্মদ আমিনুল ইসলামের ও সকল শিক্ষকের সহায়তায় এই ফলাফল আনতে সক্ষম হচ্ছে কুমিল্লা জেলার অন্যতম প্রতিষ্ঠান খাড়াতে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উন্নতমানের পুরস্কার এবং শিক্ষা সফরের আয়োজন করা হয়, যেন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা দান করে। রাখা হয় সাপ্তাহিক জলসা, পালন করা হয় সরকারি দিবসসমূহ, থাকে বার্ষিক মাহফিল। মাদ্রাসা কার্যক্রম শুরু হয় 10টা বাজে এবং শেষ হয় 4টা বাজে। মাদ্রাসার শিক্ষকগণ খুবই উদার মনের, বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের। কয়েক বছর আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল তখন প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে প্রায় 3.5 লক্ষ টাকার উপরে ত্রাণ বিতরণ করা হয়েছিল। এছাড়াও তিনি গাছপালার ক্ষেত্রে খুবই সচেতন, ছাত্রছাত্রীদের তদারকি করার জন্য অভিভাবক সমাবেশও করা হয়, নেওয়া হয় তাদের খোঁজ খবর। অন্যদিকে ছাত্ররা যাদের বাড়ি অনেক দূরে তাদের জন্য রয়েছে হোস্টেলের ব্যবস্থা, আর হোস্টেলের যাবতীয় দায়িত্ব জনাব মোহাম্মদ আশিকুল্লাহ হুজুরের। হোস্টেলে দেওয়া হয় ব্যাপক সুযোগ সুবিধা, গরিবদের জন্য রয়েছে ফ্রি ব্যবস্থা, অর্থাৎ ছাত্রদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম হয়তো এখানেই ব্যয় হয়। যদিও মাদ্রাসাটি গ্রামে, কিন্তু ফলাফলের দিক থেকে অবদান রাখে জেলা ও বিভাগীয় পর্যায়ে। সর্বোপরি বলা যায় এই মাদ্রাসাটি ভালো একটি পরিবেশে রয়েছে, যাহা ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। আজকে ভিডিওটি এতটুকুই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।